হেই, কি খবর সবার? আমার নতুন ভিডিওতে স্বাগতম। এটা হচ্ছে এক্সট্রিম কিউরিসিটি পাওয়ার্ড বাই হ্যান্ডি ফিল্ম। তো আজকের যে ভিডিও টপিক, সেটা হচ্ছে স্টিফেন হকিং কিছুদিন আগে মারা গিয়েছে। আমরা জানি যে 2018 সালের 14ই মার্চ স্টিফেন হকিং মারা গিয়েছে। আইনস্টাইনের পরে যাকে আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকি, যে বিজ্ঞানীকে, সে তিনি হচ্ছেন স্টিফেন হকিং। তো আজকের এই পুরো ভিডিওতে আমি স্টিফেন হকিং সম্পর্কে বলবো এবং তার অবদান আমাদের এই বিজ্ঞানে বা স্পেস সায়েন্সে বা মহাকাশে বিজ্ঞানে তার যে অবদানগুলো আছে, আমি সেগুলো নিয়ে আজকের এই পুরো ভিডিওতে বর্ণনা করছি। আমরা স্টিফেন হকিংকে অনেকেই কম বেশি চিনি, আর যদি না চিনে থাকি তাহলে এটা আসলে দুর্ভাগ্য। তো আমি স্টিফেন হকিং সম্পর্কে আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে, স্টিফেন হকিংয়ের কারণেই আমরা কিন্তু মহাকাশের যেই জ্ঞানের অনুসন্ধান করা বা মানুষ মহাকাশ সম্পর্কে জানার যে আগ্রহটা পেয়েছে, সেটা স্টিফেন হকিংয়ের থেকেই পেয়েছে। বা স্টিফেন হকিং তার সারা জীবন যেই পথে ব্যয় করেছে বা মহাকাশের জ্ঞান বিজ্ঞান চর্চায় ব্যয় করেছে বা বিভিন্ন জিনিস আবিষ্কারে ব্যয় করেছে, তার কারণেই আমরা বা বর্তমানের পৃথিবীর মানুষরা মহাকাশ সম্পর্কে বেশি ইন্সপিরেশন পেয়েছে বা বেশি জানার আগ্রহ সৃষ্টি হয়েছে। তো এই কারণেই আমি স্টিফেন হকিং সম্পর্কে আজকে এই ভিডিওটি বানাচ্ছি। আমরা জানি স্টিফেন হকিং বিগ ব্যাং থিওরির জন্য অনেক বেশি ফেমাস, বা যিনি বিগ ব্যাং থিওরি দিয়েছেন সেটা হচ্ছে স্টিফেন হকিং। তিনি বিগ ব্যাং থিওরি ছাড়াও এছাড়া ব্ল্যাক হোল সম্পর্কে আরও অনেক কিছু তথ্য আমাদের দিয়েছিল। স্টিফেন হকিং, আমি যেটা দেখতে পাই, স্টিফেন হকিং ব্ল্যাক হোল সম্পর্কে অনেক বেশি তার ইন্টারেস্ট ছিল। তো স্টিফেন হকিং সেই 1942 সালের 18 জানুয়ারিতে জন্মগ্রহণ করেছিল। তার ঠিক 21 বছর বয়সেই তার একটি দুরারোগ্য ব্যাধি ধরা পড়ে। তো তার যে রোগটি ধরা পড়ে সেটি হচ্ছে নিউরোনোমিটারিস। তো এই রোগটি যখন হয় তখন ডক্টররা বলেছিল যে সে আর হায়েস্ট 2 থেকে 3 বছর বাঁচবে, কিন্তু স্টিফেন হকিং তখন বলেছিল যে না, সে আরও 50 বছর বাঁচবে। তো আমরা জানি যে 2018 সালের মার্চে সে মারা গিয়েছে। তো তখন তার প্রায় 74 থেকে 75 বছর বয়স হয়েছিল, তার মানে সে 50 বছরের চেয়েও বেশি জীবনযাপন করেছিল। তো স্টিফেন হকিং যখন জানতে পারে যে সে মারা যাবে, এরপর থেকেই সে তার পুরো জীবনটাই বিজ্ঞানের পেছনে ব্যয় করেছে বা বিভিন্ন কসমোলজি থিংসের উপরে তার পুরো জীবনটাই ব্যয় করেছে। তার ওই রোগটা আক্রমণ করার পরে সে কিছুদিন পরে আস্তে আস্তে তার প্যারালাইজড হয়ে যায়। মানে এই রোগটা ছিল এমন যে প্রত্যেকটা অঙ্গই আস্তে আস্তে প্যারালাইজড হয়ে যাবে। তো দেখা যাচ্ছে যে কিছুদিন পরেই তার বাম অঙ্গ প্যারালাইজড হয়ে যায়, তারপর আস্তে আস্তে সব কিছু তার প্যারালাইজড হয়ে যায়। তো ইন্টেল এবং সুইফট কি, এই দুটি কোম্পানি মিলে স্টিফেন হকিংয়ের জন্য এমন একটি পার্সোনালাইজড কম্পিউটার তৈরি করেছে, যেটির মাধ্যমে স্টিফেন হকিং শুধু তার মাসেলের একটি জাস্ট মাসেল নাড়াচাড়া করেই সে এর পরবর্তীতে কথাবার্তা বলতো। তো স্টিফেন হকিং যখন জানতে পারে যে তার এরকম রোগ, সে বেশি দিন বাঁচবে না, তখন তার যে গার্লফ্রেন্ড ছিল তাকে ছেড়ে যেতে বলেছিল, কিন্তু তার গার্লফ্রেন্ড তাকে না ছেড়ে দিয়ে তাকেই বিয়ে করে। এটা একটি ভালোবাসার একটা অনন্য উদাহরণ। তো তার অনেকদিন পরেই তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে যায়। প্রায় 50 বছর পর স্টিফেন আবার বিয়ে করে এবং শেষ পর্যন্ত তার ওই দ্বিতীয় স্ত্রীর সাথেই ছিল। তো স্টিফেন হকিং যেহেতু তার সব অঙ্গই আস্তে আস্তে প্যারালাইজড হয়ে যায়, তো সর্বশেষ তার শুধু একটা আঙ্গুল নড়াচড়া করতো। এরপরে যখন তার আঙ্গুলটাও একেবারে প্যারালাইজড হয়ে যায়, তখন শুধু তার একটা এই গালের একটি মাসেল দিয়েই সে হচ্ছে বাকি কথাবার্তা যে চালাতো সেই মেশিন, ইন্টেলের এবং ওই সুইফট কি যে মেশিনটি বানিয়েছিল সেটার মাধ্যমে সেই পরবর্তীতে কথাবার্তা বলতো বা মনের ভাব প্রকাশ করতো। স্টিফেন হকিং সেই অক্সফোর্ড থেকে পিএইচডি লাভ করার পরে তো তার এই কসমোলজির উপর সে অনেক বড় অবদান রেখেছিল। আমরা জানি যে বিগ ব্যাং থিওরি যেটা স্টিফেন হকিং দিয়েছিল, এটা জাস্ট একটা থিওরি। সে বলেছিল যে বিগ ব্যাং জাস্ট একটা কণা থেকে তৈরি হয়েছে, যেটা হচ্ছে একটা বড় ব্যাং হয়েছে বা বড় একটি ব্রাস্ট হওয়ার পরে আমাদের আস্তে আস্তে এই গ্যালাক্সিগুলো আস্তে আস্তে ফর্ম করে এবং আস্তে আস্তে মানুষ টানুষ যা আছে সব কিছু ওই একটা ছোট্ট কণা থেকে আস্তে আস্তে তৈরি হয়। তো এটি ছিল তার একটি যুগান্তকারী থিওরি। স্টিফেন হকিং ব্ল্যাক হোল সম্পর্কে আরও অনেক বেশি চাঞ্চল্যকর তথ্য দিয়েছিল। তিনি বলেছিল যে ব্ল্যাক হোল, আমরা জানি যে ব্ল্যাক হোল আস্তে আস্তে সব কিছু গ্রাস করে নেয়। তিনি বলেছিল সব কিছু যখন গ্রাস হয়ে যাবে তখন ব্ল্যাক হোল নিজেই নিজে ভ্যানিশ হয়ে যাবে। তো এটা একটি অন্যরকম একটি ব্যাপার যেটি স্টিফেন হকিং থেকে আমরা প্রথম জানতে পারি। তো এটা বরাবরই আমরা জানতে পারি যে স্টিফেন হকিং ব্ল্যাক হোল সম্পর্কে তার অনেক বেশি ইন্টারেস্ট ছিল। তো তিনি বিগ ব্যাং থিওরি, ব্ল্যাক হোল সহ আরও নানা ধরনের জিনিস আমাদেরকে দেখিয়েছিল বা তার সর্বশেষ একটি মুভি বের হয়েছিল তার জীবনের বায়োগ্রাফি অনুযায়ী। তার সেই মুভিতে আমরা তার আরও অনেক কিছু জানতে পারি। তো এই হচ্ছে স্টিফেন হকিংয়ের আবিষ্কার এবং সর্বশেষ জিনিস।
তো মৃত্যুর আগে স্টিফেন হকিং তিনটি ভবিষ্যৎবাণী করে গিয়েছিল আমাদের পৃথিবীবাসীদের জন্য। তো এই ভবিষ্যৎবাণীগুলো কি সেটি এখন আমি বলবো। তো এই স্টিফেন হকিং মারা যাওয়ার আগে আমাদেরকে বলে গিয়েছে এই আমাদের এই সুন্দর পৃথিবী আর মাত্র আমরা 1000 বছর দেখতে পারবো। তার মানে আমাদের এই পৃথিবীর বয়স আর মাত্র 1000 বছর আছে, এরপর এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তিনি কেন এই কথাটাই বলেছিল তার পিছনে তিনি আরও তিনটি যুক্তি দিয়েছিল। তার নাম্বার প্রথম যেটা হচ্ছে ডিফেন্স, আমাদের পৃথিবীতে দেশগুলোর ডিফেন্স এত শক্তিশালী হচ্ছে তারা পারমাণবিক বোম বা অ্যাটম বোম বানাচ্ছে। দেখা যাচ্ছে পাল্লা দিয়ে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র তাদের পারমাণবিক ডিফেন্সটাকে অনেক বেশি সমৃদ্ধশালী করে তুলছে। দেখা যাচ্ছে কয়দিন আমরা দেখতে পাচ্ছি যে উত্তর কোরিয়া বলছে যে আমেরিকাকে উড়িয়ে দেবে, আমেরিকা বলছে যে আবার উত্তর কোরিয়াকে উড়িয়ে দেবে। তো এখান থেকে একজন আরেকজনকে হুমকি দিচ্ছে পারমাণবিক বোমার। তো এটা খুব বেশি দেরি নয় যে দেশগুলো পারমাণবিক বোমা নিয়ে যুদ্ধ শুরু করবে, আর তখনই আমাদের এই পুরো সভ্যতা পুরো পৃথিবী ধ্বংসের মুখে চলে যাবে। তো স্টিফেন হকিং এই আশঙ্কা থেকেই বলেছিল যে আমাদের এই পৃথিবী আর মাত্র 1000 বছর বাঁচবে। তো তার দ্বিতীয় যে যুক্তিটি ছিল সেটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা ইতিমধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে অনেক কিছু জানি, যেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। তো কৃত্রিম বুদ্ধিমত্তার যে রোবটগুলো, সে স্টিফেন হকিং সেই রোবটের প্রতি একটি আশঙ্কা করেছিল। সে তিনি বলেছিল যে রোবট এখন যে স্টেজে আছে সেটা হচ্ছে উইক এআই বা উইক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে নর্মাল যেই রোবটগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা ইউজ করি, যেগুলো মানুষের কমান্ডে সেগুলো কাজ করে, তারা নিজে নিজে কাজ করতে পারে না। এই রোবটগুলো মানব জাতির জন্য কল্যাণকর। কিন্তু স্ট্রং এআই, যেটা রোবটের মিডল ধাপ, স্ট্রং এআই বা স্ট্রং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা আমরা ইতিমধ্যে সুফিয়া নামের যে রোবটটিতে দেখেছি যে নিজে নিজে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নিজে নিজে ডিসিশন নিতে পারছে, তো এরকম রোবটগুলো আসলে পৃথিবীর জন্য একটু হুমকি স্বরূপ হয়ে যাবে। আর যখন সিঙ্গুলারিটি এআই চলে আসবে, মানে রোবটগুলো নিজেরাই নিজেদের প্রোডাকশন করতে পারবে, নিজেরাই নিজেদের সব কিছু করতে পারবে, এবং এমনকি মানুষের চেয়েও তারা বেশি বুদ্ধিসম্পন্ন হবে, তখন এটি মানুষের জন্য অনেক বেশি হুমকি স্বরূপ হয়ে পড়বে। তো এই আশঙ্কা থেকেই স্টিফেন হকিং এই এআই সম্পর্কে এই আশঙ্কাটি করেছিল। এবং এই সিঙ্গুলারিটি এআইয়ের কারণে দেখা যাবে যে মানব সভ্যতার চেয়ে রোবটের সভ্যতা অনেক বেশি উন্নত হয়ে গেছে, এবং মানুষ ভুলেই যাবে যে রোবট ছিল, বা রোবট ভুলে যাবে যে মানুষ মতো মানুষ কিছু ছিল। তখন এটার মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না, এবং রোবটরাই পুরো পৃথিবী তখন শাসন করবে। এই আশঙ্কা থেকেই তিনি এই ভবিষ্যৎবাণীটি করেছিল। Every aspect of our lives will be transformed. In short, success in creating AI could be the biggest event in the history of our civilization. But it could also be the last, unless we learn how to avoid the risks. Alongside the benefits, AI will also bring dangers, like powerful autonomous weapons, or new ways for the few to oppress the many. It will bring great disruption to our economy, and in the future, AI could develop a will of its own, a will that is in conflict with ours. In short, the rise of powerful AI will be either the best or the worst thing ever to happen to humanity. We do not yet know which. That is why in 2014, I and a few others called for more research to be done in this area. নাম্বার থার্ড যে আশঙ্কাটি তিনি করেছেন সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। আমাদের বর্তমানে পৃথিবীতে যে কার্বন ডাইঅক্সাইড গ্রো করছে বা সিএফসি গ্যাসগুলো বা গ্রিন হাউস গ্যাসগুলো যেভাবে বাড়ছে, ওই অনুসারে তিনি যে ভবিষ্যৎবাণী করেছে যে আমাদের যেই নর্থ পোলে যে আইসগুলো আছে বা অ্যান্টার্কটিক ওশানে যে আইসগুলো আছে, এগুলো হাই টেম্পারেচারের কারণে এগুলো আস্তে আস্তে গলতে শুরু করছে। আর তারই কারণে সিবিচ রিলেটেড, সিবিচের কাছাকাছি বা সমুদ্রের কূলবর্তী অবস্থিত যেসব দেশগুলো আছে এগুলো ডুবে যাবে। তো এর জন্যই দেখা যাচ্ছে যে টেম্পারেচার বাড়ার কারণে আগামী প্রায় 1000 বছরের ভিতরে পুরো পৃথিবী পানিতে নিমগ্ন হয়ে যাবে। তো এইসব কারণেই স্টিফেন হকিং বলেছিল যে আমাদের এই পৃথিবী আর মাত্র 1000 বছর বাঁচবে। কিন্তু এরকম ভবিষ্যৎবাণী এর আগেও অনেক মানুষ করছে। আমরা তার ভবিষ্যৎবাণীকে কোনো প্রচারণা করছি না বা তার ভবিষ্যৎবাণীকে বিশ্বাস করার জন্য বলছি না, আমরা জাস্ট সে যা বলেছে তারই একটা উদাহরণ দিচ্ছি বা তার কথাটাই আমরা বলার চেষ্টা করছি। এর আগে পূর্ববর্তী অনেক বিজ্ঞানী এরকম অনেক ভবিষ্যৎবাণী করেছিল, কিন্তু কোনোটাই ওভাবে ফলপ্রসূ হয়নি। সো এভাবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে আসলেই যদি আমরা এভাবে গ্লোবাল ওয়ার্মিংটাকে যদি না কমাতে পারি, তাহলে আমাদের পৃথিবী যে অনেক সমস্যার সম্মুখীন হবে সেটা আমরা এখনই বুঝতে পারছি। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও, যেটাতে আমি আজকে বলার চেষ্টা করলাম যে স্টিফেন হকিং কীভাবে জীবনযাপন করে বা স্টিফেন হকিংয়ের বায়োগ্রাফি এবং স্টিফেন হকিং কেন বিখ্যাত ছিল। তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন।
আর আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন, তারা অবশ্যই এই রেড সাবস্ক্রাইব বাটন যদি ক্লিক করবেন তাহলে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে আসবে। আর আমার আগামী যেই ভিডিও আমি আপলোড করব সেটা অগ্রিম দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ। আর আশা করি আপনাদের কাছে এই সিজনটি ভালো লাগবে, আমাদের এক্সট্রিম কিউরিওসিটি। এই সিজনটিতে আমরা চেষ্টা করব আপনাদের কিউরিওসিটি ফুলফিল করে এরকম ভিডিওগুলো আপলোড করার। ধন্যবাদ সবাইকে।